ভালুকায় ময়মনসিংহ থেকে আজিজ। আসসালামু আলাইকুম জাজেস, আসসালামু আলাইকুম রনি ভাই, হোয়াটস আপ মেন্টর। একটা ভালো টিম একটা ভাঙা টিমকে কি বলবে? কি বলবে? এই তোর কুসুম দেখা যাইতেছে। সেদিন তুষারের বাড়িতে ঢাকা ধরছে, ঢাকা তো এসে দরজার মতো লাত থেমরা করতেছে, ওই ঘরের ভিতরে কে আছিস, দরজা খোল, না হইলে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলাবো। কোনো সারা শব্দ নাই। ঢাকাত্র আবার দরজার মতো লাত থেমরা করতেছে, ওই ঘরের ভিতরে কে আছিস, দরজা খোল, না হইলে কিন্তু দরজা ভাঙিয়ে ফেলাবো। কোনো সারা শব্দ নাই। এরপর ডাকাতরা দরজা ভাঙ্গা ঘরের ভিতর ঢুকা দেখে তুষার ভাই বসে রয়েছে। ডাকাতরা তুষার ভাই কলারের মধ্যে ধরে গেলো, ওই তোর এত করে গেলাম দরজা খুলতে, তুই দরজা খুলি না কেন? তখন তুষার ভাই কইতেছে, কি করে দরজা খুলবো, দরজায় তো সমস্যা, দুদিন যাবৎ কোনোভাবেই দরজা খুলতেছে না, আমি নিজেই তো জানালাতে ঢুকি। দারুন 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 আজিজ, তোমার কুসুম দেখা যায়। স্কুল পড়ার সময় স্কুল আসা দেখে ক্লাসের মধ্যে সবাই প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতেছে। ক্লাসের মধ্যে সব থেকে যে বেশি চিৎকার চেঁচামেচি করতেছিল স্কুল পরিদর্শক, তারা ধরে নেয়া একটা ক্লাসের মধ্যে আটকে রাখছে। কিছুক্ষণ পর একটা ছাত্র এসে করতেছে, দয়া করে আমাদের স্যারে সাইরা দেন, খাতাগুলো সাইন করাবো। মুরগিচুর ফটকা, মুরগিচুরকে ধরা গেছে। উকিল এসে করতেছে, আমি আপনার পক্ষের উকিল, আপনার দুই দিনের রিমান্ড হয়েছে, রিমান্ডে আপনি ভুলে স্বীকার করবেন না, আপনি মুরগি চুরি করছেন। তখন ফটকা কইতেছে, এটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না, এই ফটকার মুখ খোলানো এত সোজা না। দুই দিনের রিমান্ড শেষে উকিল এসে আবার জিজ্ঞেস করতেছে, রিমান্ডে কি আপনি মুরগি চুরির কথা স্বীকার করছিলেন? তখন ফটকা কইতেছে, মুরগি চুরির কথা স্বীকার করি নাই, কিন্তু মায়ের চুড়ে দুটা খুনের কথা স্বীকার করতেছি। বলি ভাই, কপাল পুরা কাকে বলে দেখুন, আমি তিনটা মেয়েরে প্রপোজ করছিলাম, আমার চারটা মেয়ে রিজেক্ট করছে। কি করে কিভাবে? যে তিনটা মেয়ের প্রপোজ করছিলাম, ওদের এক বান্ধবী অন্য জনের দিয়ে খবর পাঠাইছে, আমি যদি প্রপোজ না করি। গভীর রাত, বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, পাতিল ভাই আর তার বউ শুয়ে আছে। এমন সময় পাতিল ভাইয়ের বউ পাতিল ভাইরে কইতেছে, ওগো শুনছো? এইটা শুনে পাতিল ভাই কইতেছে, চুপ করে শুয়ে থাকো, একটা কথা কব না। এ ওগো শুনতে চাই তো, দেশের জনসংখ্যার আজকে খারাপ অবস্থা। থ্যাংক ইউ। তোমার হাসি দেখা যায়, কেমন লাগলো জানদের আমি একটু জানতে চাই। আমিন ভাই আপনি বলেন। প্রথম পারফরমেন্স আজকের অনুষ্ঠানের, প্রথমে ছক্কা মেরে দিলে। ছক্কা! মুনমুন আপু আপনি বলুন যে কেমন লাগলো। প্রাণবন্ত ফ্রি পারফরমেন্স, হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো। আর এই যে ওকে ছাক্কা চুলের বাব্বি দোলানো মহান পুরুষ লাগছে, একটু লুক নিয়ে একটু বলেন কেমন লাগছে। না সেই জায়গাটায় আমি বলবো যে ও একটু নরম সরম হয়ে আছে, কেন আমি জানি না। আচ্ছা একটু সিনা কম করে শুনতো না, ওর কাছে জোক আছে সিনা নাই। গুড গুড গুড, ভেরি গুড। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের এইটা হয়ে যায়, এনি কাইন্ড অফ কোশ্চেন সাথে সাথে রিপ্লাই। অবশ্যই। তুষার ভাই আপনার কেমন লাগলো একটু বলেন। আমার ওকে দেখে মনে হচ্ছে এমনি খুব লাজুক ছেলে, তুমি কি আসলে তাই? জি না স্যার, কে বলছে ওর কাছে জিজ্ঞেস করে দেখেন। লাজুক থাকলে কি ওই যে তিনটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করে? চারটা দিন রিফিউজ হয়েছে চেহারার কারণে। খুব ভালো ছিল, মানে মনে হয় না যে তুমি একটা স্টেজে এতজনের সামনে পারফরমেন্স করছো, খুব ইজি ছিল, খুব ভালো ছিল। ওকে, এখানে যারা গ্রুমার আছে তাদের জন্য জোরে একটা করতালি হয়ে যাক। আজিজ তুমি সিটে গিয়ে বসো।